এই ঈদে আর কোথাও যাওয়া হলো না, তাই আমরা নিজের বাড়ির মধ্যে থেকে আস্তে আস্তে এলাকার মধ্যে ঘুরতে বার হচ্ছি। ওয়ালাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহিদ রশিদ। আমার চ্যানেল শাহিদরি ব্লগ অ্যান্ড গেম প্লের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেখানে আমার ফ্যামিলিকে নিয়ে ঈদের দিন সন্ধ্যার দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। কারণ কি, এইবার ঈদে ঈদুল আজহাতে আমরা সেরকমভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি, এলাকার মধ্যে আমরা ঘোরাঘুরি করেছি এবং ফুড ব্লগ করছি। তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমার চশমাটা নিয়ে আসো। বাবা জুতো পরে আসো, ভিতর থেকে জুতো পরে দিতে। আমার হাত ধরো, আগে হাত ধরো, তারপরে হাতে ধরো, সিঁড়ি ধরো, হাত ধরো। হ্যাঁ, ওই একটা একটা হাঁটো নিচে, আস্তে আস্তে হাঁটে নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, একটা করে। এত বড় রিক্সা, এটা মনে অন্য জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসছে। চলেন
ওই চটপটি দোকানের কাছে যান, ওই চটপটি দোকান। আচ্ছা, আমাদের এলাকার লিয়াকত মামার ফুচকা অ্যান্ড চটপটি হাউস, এখানে ফুচকা চটপটি অনেক মজা। তো এক কখনো যদি এরকম ব্যাংক টাউন যে এলাকাটা আছে সাভার ব্যাংক টাউন, সেখানে যদি যান কেউ, তবে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। লিয়াকতের চটপটি ফুচকা, তো আমরা এখানেই আমাদের ফুচকা চটপটি টেস্ট করি, খুব ভালো লাগছে। স্বাদটা দুই রকম টক পাবেন, টক একটা আর একটা দেবে মিষ্টি টক ফুচকার জন্য। এরপর আমরা লাগলিলেরিয়া ক্যাফে থেকে পিজা টেস্ট করি। পিজার স্বাদটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না আসলে। তো তারপরও আমি আর আমার মেয়ে দুজন খুব মজা করি আসলে, খাবারটা অত মজা ছিল না পিজাটা আর কি। আর তবে রেস্টুরেন্টের অন্যান্য খাবারগুলো ভালোই।